হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টুডেন্টস আগের দিন আমি তোমাদেরকে বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাস ইউ লাইক ইট নামক কমেডিটির কিছু দ্রব্যই পড়িয়েছিলাম আমরা পেয়েছিলাম যে সিলিয়া এবং রোজালিন্ড দুজনে রেসলিং ম্যাচ বা মল্লযুদ্ধ দেখার জন্য উপস্থিত হয় কিন্তু তারা এখানে উপস্থিত হয়ে দেখে বা দুঃখের সম্মুখীন হয় কারণ কি তারা দেখে যে এখানে একজন অভিজ্ঞ রেসলার বা মল্লযোদ্ধার সঙ্গে একজন ইয়াং ম্যান যুবক ছেলের যুদ্ধ হতে চলেছে যার জন্য তারা ভাবলো যে এখানে এসে তারা কিন্তু বা না আসতেই পারত তারা এখানে এসে যে আনন্দটা পাওয়ার কথা ভেবেছিল সেই আনন্দটা কিন্তু পাবে না কারণ তারা তো দেখতেই পাচ্ছে অভিজ্ঞ রেসলার কিন্তু এখানে ম্যাচটা জিতবে যার জন্য দেখো তারপরে রাজা তাদেরকে দেখে কি বলছে হোয়েন দ্য ডিউক স দ্যাট যখন রাজা দেখলো যে বোধ দ্য লেডিস হ্যাড কাম দুজন মহিলাই কিন্তু এখানে এসেছে টু ওয়াচ সাচ এন আন ইভেন ম্যাচ এই ম্যাচটাকে এই খেলাটাকে এই অসম খেলাটাকে দেখার জন্য আন ইভেন মানে হচ্ছে অসম বিটুইন এ প্র্যাকটিস রেসলার যেটা ঘুরতে চলেছে একজন অভিজ্ঞ মল্লযোদ্ধার সঙ্গে অ্যান্ড ইয়াংম্যান এবং একটা যুবক ছেলের সঙ্গে তার মানে রাজা যখন দেখল যে দুজন লেডি কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই রকম একটা অসম প্রতিযোগিতা দেখার জন্য বা খেলা দেখার জন্য যেটা কার সঙ্গে ঘটতে চলেছে একজন অভিজ্ঞ রেসলারের সঙ্গে একজন অন অভিজ্ঞ ব্যক্তের তারপরে দেখো রাজা তাদের কি বলছে দ্য ডিউক আক্সড দেম টু ডিসওয়েড দ্য ইয়াংম্যান ফ্রম ফাইটিং বলছে রাজা তাদেরকে বলল বা রোজালিন্ড এবং সিলিয়াকে বলল যে ডিসয়েড কথার মানে হচ্ছে বিব্রত করা অর্থাৎ কি কারুককে বুঝিয়ে সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ কি রোজালিন্ড এবং সিলিয়াকে বললো যে তোমরা বোঝাও এই ব্যক্তিটাকে এই যুবক ছেলেটাকে যাতে এই যে ফাইটিংটা এই যে মল্লযুদ্ধটা তারা যাতে না নড়ে অর্থাৎ তা সে যেন এই মল্লযুদ্ধে না সম্মিলিত হয় এটা বুঝিয়ে বলতে বলল কারণ কি হয়তো রাজা এই যুবক ছেলেটাকে বুঝিয়েছে কিন্তু এই যুবক ছেলেটি রাজার কথা শোনেনি যার জন্য রোজালিন এবং সিলিয়াকে রাজা এই দায়িত্বটা দিল তারপরে দেখো কি হচ্ছে অ্যাট ফার্স্ট প্রথমে সিলিয়া ট্রাইড টু রেসিস্ট দ্য ইউথ ফ্রম টেকিং আপ সাচ এন আন ইকুয়েল চ্যালেঞ্জ প্রথমে সিলিয়া কী করলো রেসিস্ট মানে প্রতিহত করা দ্য ইউথ বলছে এই যুবক ছেলেটাকে প্রথমে সিলিয়া প্রতিহত করার চেষ্টা করলো বা বলে বোঝানোর চেষ্টা করলো ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়েল চ্যালেঞ্জ এরকম একটা অসম প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার জন্য অ্যান্ড এবং দেন রোজালেন্ড এবং তারপরে রোজালেন্ড বাই হার কাইন্ড ওয়ার্ডস তার দয়ালু শব্দে ট্রাইড টু চেঞ্জ হিস মাইন্ড চেষ্টা করলো তার বনটাকে পরিবর্তন করার ফ্রম দ্য এনসিউরিং ফাইট অর্থাৎ এই অসম প্রতিযোগিতাটি না নড়ার জন্য তার মানে এখানে কি পাচ্ছি প্রথমে সিলিয়া এই ম্যানটাকে বোঝালো যাতে সে এই রকম একটা অসম প্রতিযোগিতায় না অংশগ্রহণ করে তারপরে রোজালিন্ড তার দয়ালু শব্দ দিয়ে পরে বোঝানোর চেষ্টা করল কিন্তু কি হলো ফল দেখো তারপরে পাচ্ছি বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস কিন্তু এই রকম অনুরোধ শোনার পরে অফ দ্য লেডিস এই যে লেডিস বা বলতে পারি এই যে মহিলাদের কাছ থেকে এই রকম অনুরোধ বাক্য শোনার জন্য শোনার পরে দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড বলছে এই যুবক ছেলেটি কি হচ্ছে আরও বেশি বদ্ধ পরিকল্প হয়ে উঠলো মানে কি আরও বেশি জোর পেলো মনে মনে যে এরা ভাবছে আমি হয়তো এই রেসলারকে পরাজিত করতে পারবো না তাহলে এখানে এই যে ইয়াং ব্যক্তিরা কি হচ্ছে এই মেয়েটিকে বা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য বা দেখানোর জন্য যে আমি পারবো যার জন্য কী করছে আরও বদ্ধ পরিকল্প হয়ে উঠল এবং সেই ম্যাচটা খেলার জন্য প্রস্তুত হলো টু প্রুভিস ভেলার এবং তার সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস এই সুন্দরী মহিলাদের সামনে তার সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য সেই ছেলেটি বা যুবক ছেলেটি বদ্ধ পরিকল্প হয়ে উঠল যে সে এই মল্লযুদ্ধটা লড়বে এবং দেখিয়ে দেবে যে সেও এই রকম একজন অভিজ্ঞ মল্লযোদ্ধাকে হারাতে পারে তারপরে দেখো কি পাচ্ছি হি রিফিউজ টু লিসন টু দেম সে অস্বীকার করলো এই দুজন লেডিসের কথা শোনার জন্য বাট কিন্তু হি সেড ইন সাচ এ গ্রেসফুল ম্যানার সে কথা বললো এই রকম অনুগ্রহপূর্ণভাবে দ্যাট জে বোধ দ্য লেডিস বিকেম মোর কনসার্ন অফ হেম এই দুজন লেডি কিন্তু তার সম্পর্কে একটু বেশি চিন্তিত হি সেড সে বলেছিল আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিস এনিথিং সে বলল যে আমি দুঃখিত এই রকম সুন্দর রূপবতী লেডিসদের কথা অস্বীকার করার জন্য এখানে ডিনাই মানে হচ্ছে অস্বীকার হি অলসো সেট দ্যাট সে আরও বলে উঠল হি উড লাইক দ্য লেডিস টু উইস ফর হিম সে লেডিসগুলিকে বলতে চাইল যে তারা যেন তার জন্য একটু প্রার্থনা করে অ্যান্ড এবং ইফ হি ওয়াসিটেড যদি সে পরাস্ত হয় হি উড নট বি অ্যাসেম্প সে কিন্তু লজ্জিত বোধ করবে না তার মানে এই ছেলেটা বলল বলছে তার জন্য লেডিসগুলিকে বলছে যে যেন তার জন্যে তারা একটু প্রার্থনা করে এবং যদিও সে এখানে পরাজিত হয় সে কিন্তু লজ্জিত বোধ করবে না অ্যাসেম্প অ্যাসেম্প হচ্ছে লজ্জিত বোধ করা অ্যান্ড এবং ইভেন ইফ হি ওয়াজ স্কেল এবং তাকে যদি মেরেও ফেলা হয় দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ড ফর হেম ইন দিস ওয়ার্ল্ড তার জন্য কাঁদার বা তার জন্য অনুশোচনা করার এই পৃথিবীতে আর কেউ নেই এই যে যুবক ছেলেটি বলল বলছে যদি আমি মারাও যাই এই মল্লযুদ্ধের সময় তবু আমার কোনো কিন্তু আফসোস নেই কারণ কি আমি কার জন্য আফসোস করবো এই পৃথিবীতে আমার কেউই নেই যে আমার জন্য অনুশোচনা করবে বা আফসোস করবে তারপরে দেখো কী পাচ্ছি হি সেট দ্যাট সে আরও বলল যে হি ওয়াজ অনলি এ পারসন সে হলো একজন একমাত্র ব্যক্তি হু ফিল্ড আপ এ স্পেস ইন দিস ওয়ার্ল্ড সে জায়গা করে রেখেছে বা বলতে পারি সে পৃথিবীর উপর জায়গা দখল করে রেখেছে ইন দিস ওয়ার্ল্ড বলতে এই পৃথিবীর মধ্যে অ্যান্ড এবং ইট উড বেটার এটা আরও ভালো হবে সাপ্লাইড সাপ্লাইড মানে কি সাপ্লাইড মানে প্রদান করা ইফ হি স্পেস যদি সে তার জায়গাটা ছেড়ে দেয় বা সে যদি মারা যায় তাহলে হয়তো ভগবান আরও কোনো ভালো ব্যক্তির দ্বারা তার যে শূন্যস্থানটা সেই শূন্যস্থানটা পূরণ করবে মানে সে মারা গেলে ভগবান হয়তো তার জায়গায় আরও ভালো কোনো ব্যক্তিকে এই পৃথিবীতে পাঠাবে যার জন্য সে এই প্রতিযোগিতাটিতে লড়ার পরামর্শ বা বলতে পারি এখানে সিদ্ধান্ত নিল এখানে কী হচ্ছে এই ছেলেটার কিন্তু ঘরের আর কেউ নেই যার জন্য তার ল্যামেন্ট বা অনুশোচনা করার কেউ নেই এবং সে আরও বলল যে সে যদি মারাও যায় তার কোনো কিছু দুঃখ নেই কারণ এই পৃথিবীতে তার কেউ নেই এবং সে মনে করে যে পৃথিবীর বুকে সে একটা বোঝা যদি সে পৃথিবী থেকে চলে যেতে পারে বা মারা যায় তাহলে তার জায়গাটা পরিপূর্ণ করা হবে কোনো সৎ বা কোনো ভালো ব্যক্তির দ্বারা যাকে দিয়ে পৃথিবীর ভালো কিছু করা যাবে তাহলে স্টুডেন্টস আশা করি এতদূর পর্যন্ত তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছ এর পর দিন আমরা এর পরের স্ট্রেনটা থেকে পড়বো সো বাই বাই স্টুডেন্টস ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও